টাকা পয়সা যখন থাকে না তখন মানুষের একরকমের কষ্ট হয়, টাকা নাই পয়সা নাই, কেউ দামে দেয় না, যাচ্ছে না পুষে না। আবার যখন টাকা পয়সা হয়ে যায় তখন অশান্তি হয় আরেকটা, মাস্তানের ভয়, ডাকাইতের ভয়, হ্যাঁ দুর্নীতিবাজ অফিসারদের ভয়, এটা সংরক্ষণ করার ভয়। আমাকে গতকাল বোধ হয় না গত পরশু দিন এক ভদ্রমহিলা বৃদ্ধ, উনি বৃদ্ধা, উনি বললেন যে ভাই এক ভদ্রলোক মারা গেছেন, ছেলে অটিস্টিক, একটাই ছেলে, 40-50 কোটি টাকার অ্যাসেট রেখে গেছেন, এখন সবাই নিশ্চিত যে তার আত্মীয় স্বজনরা তাকে মেরে ফেলবে, তারা সব খারাপ মানুষ, এখন এই সম্পদটাই তার জন্য কাল হয়ে গেছে, এখন এগুলো কী করা যায়, এগুলো এমন কোথাও দান করা যায় কি না যে ছেলেকেও দেখলো সম্পদগুলো সংরক্ষণ হল। তো আমি চিন্তা করলাম যে টাকা হইলে একরকমের, না হইলে একরকমের অশান্তি, আর হইলে আরেক রকমের অশান্তি, খান নাই পেটে ক্ষুধা, অশান্তি কষ্ট তাই না, কিন্তু খাইলেন মাশাআল্লাহ নাক পর্যন্ত, আরেক রকমের অশান্তি, ঠিক না? আমি ঠিক বলেন, নাক পর্যন্ত খাইলেন, এরপর অশান্তি হলো কি, গরম। এখন এবার এগুলো কীভাবে নামাবেন সেই চিন্তা, এবার আপনি কোক খান, সেভেন আপ খান, ওই যে মোজো খান, কেন, কারণ এগুলো নামাইতে হবে। তো ছিল না পেটে তখন এক অশান্তি, এখন আসছে আরেক অশান্তি, এটাই বাস্তবতা। দুনিয়াতে আসলে শান্তির কোনো জায়গা নাই, আপনি কোথায় যাবেন? নদীর ওই পাড়ালারা বলে যে এই পাড়ায় আসলে মনে হয় শান্তি চলে আসবে, এই পাড়ায় আসা পরে কেনা, ওইটাই তো ভালো ছিল। গোটা পৃথিবীতে মানুষকে দেখবেন যারা দেশে আছে, বিদেশ যাওয়ার জন্য ঘুরতেছে। গত 2-3 দিন আগে মুন্সিগঞ্জ এক জায়গায় প্রোগ্রামে গেছি, তো বোঝা যায় গরিব মানুষ, শ্রমিক মানুষ আসে, বলতেছে হুজুর একটু ফুদিয়ে দেন হুজুর। আমি কী নিয়ে তো ফুদিম বলেন, বলে যেন বিদেশ যাইতে পারি হুজুর, 3 বছর ধরে চেষ্টা করতেছি, হইতেছে না, ফুদিয়ে দেন। তো আল্লাহর কাছে বেচারা চাচ্ছে বিদেশ যাইতে, কারণ সে মনে করতেছে বিদেশ গেলে আমার টাকার অভাব দূর হয়ে যাবে, শান্তি পেয়ে যাব। আমি বিদেশে ছিলাম 10 বছর, আমি জানি যারা বিদেশ যাওয়ার জন্য হাপিতাস করে সারা জীবন, মনে করলো সেখানে গেলে সুগার শরীর হরিণ পেয়ে যাব, এবার ওখানে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে এভাবে বলে, হায় রে টাকাই কি দুনিয়ার সব, কোথায় বউ, কোথায় বাচ্চা, কোথায় মা বাপ, এটা কোনো মানুষের জীবন? এবার গান গায়, বিদেশটা জেলখানা, প্রবাসটা জেলখানা, আগে মনে করতে যে ওখানে চলে গেলে জান্নাত পেয়ে যাবে, এবার ওখানে যাওয়ার পরে যখন সে অনুভব করে, হায় রে ঘুম থেকে উঠে বউটার নাই কাছে, ঘুম থেকে উঠে পর বাচ্চাটারে আদর করতে পারতেছি না, আরে কোথায় আমার মা, কোথায় আমার বাপ, টাকা পয়সাই কি জীবনের সব কিছু, তখন সে দেশের মানুষদেরকে বলে, দেখ টাকাটাই বড় জিনিস না রে, আপন জনের সাথে থাকতে পারা এটাই বড় জিনিস। আর যে দেশে আছে এখনো যাইতে পারে নাই, সে বলে দূর ভাই, আপন জনের কাছে আপন জন দুয়া পানি খাবা, টাকা না হলে টাকাটাই সব। একটা মানুষ পাবেন না পৃথিবীতে যে তার অবস্থার উপরে সুখী, হ্যাঁ একজনকে পাবেন যে প্রকৃত ইমানদার এবং মুসলমান হতে পেরেছে, সে যে অবস্থায় থাকবে বলবে যে এই অবস্থায় আমি সুখী, আলহামদুলিল্লাহ, আমার আর নিড আর ডিমান্ড নাই। সে জেল খা বিদেশ যে মনে করবে যে বহু মানুষ জেলে 5-10 বছর পার করে দিছে, তাদের চাইতে তো আমি বহুগুণ ভালো আছি, আমি তো অ্যাটলিস্ট বন্দি না, আমি তো ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি, তারা তো এটাও পারতেছে না, আলহামদুলিল্লাহ আমি খুশি। সে যে অবস্থা আছে সে অবস্থায় যে সবর আর শকরের চর্চা করবে, যেটা বলছিলাম সবর এবং শকর, এই জন্য আমাদের বাচ্চাদেরকে সবর শকর শেখাইতে হবে। আপনি খেয়াল করবেন ছোটো ছোটো বাচ্চা পোলাপান আমাদের আজকাল, এদের মধ্যে সবর শকর নেই, একেবারে নেই। প্রতিটা ফ্যামিলিতে প্রতিটা পরিবার সাফার করছে, অনুভবও করছে, কিন্তু বুঝতে পারছে না যে সমাধানের পথটা কোথায়। আপনার বাচ্চা, এটা আপনার আমার সবার জন্য একই কথা প্রযোজ্য, চাওয়ার সাথে পাওয়ার যদি মিল না হয় কি করে, উতামতাম, ভাঙচুর, তাই না, রিয়্যাক্ট, মায়ের দৌড়। 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা সবই এখন এক হয়ে গেছে। আচ্ছা আমরা আমাদের শৈশবের কথা চিন্তা করি, আমাদের চাইতে আরও সিনিয়র যারা 50-60 বয়স যাদের, আপনাদের শৈশবে চিন্তা করেন তো, মনে চাইছে বাপ মার কাছে কিছু চাইছেন, বহুত ভয়ে ভয়ে তাও তো চাইতো না পোলাপান, বাপমার কাছে চাইতেও সাহস পাইত না। আমার ছোটোবেলার কথা শুনছি, আমার আব্বা স্কুলের ফি চাইছে, দাদার কাছে চাওয়ার সাহস করে নাই, দাদির কাছে নাকি চাইছে, গল্প বহুত শুনছি আব্বার কাছে, দাদির কাছে যা বলছে, আম্মা আব্বাকে বলেন মাস্টার পরীক্ষার ফিস চাইছে। আমার দাদা খুব দাপটে আলেম ছিলেন, এবং আলেম হওয়ার পর পুরো এলাকার মানুষ তার কাছে টাকা পয়সা জমা দিতে, যাই হোক তো আগের যুগের মানুষ
দাদা নাকি ধমক দিয়ে দাদিকে নাকি বলছে যে কোন মাস্টার আমার ছেলের কাছে ফিসছে, সাহস কত বড়, নামটা বলো। আমার বলার কাছে সুলতান মাওলানার পুত্রের কাছে আবার কেমনে ফিসছা? তো এখন আগের যুগে বাচ্চারা বাপ মার কাছে চাইতেও ইতস্তত বোধ করতো, আর এখন দিলে দাও না দিলে ভাঙচুর, বাপ মা ভয়ের চোটে দিয়ে দেয়, ঠিক না? এই বাচ্চা বড় হয়ে কি করবে বলেন? ও যখন স্কুলে যাবে, ও যখন কলেজে যাবে, সে যখন কর্মস্থলে যাবে, তার কি সব চাওয়া পূরণ হবে? সে যা চাইবে সব ব্যাটে বলে হবে? কোশ্চেন কেন হবে না? তার বহু কিছু আছে, তার এক্সপেকটেশনের পরিপন্থী হবে, তখন সে কি করবে বলেন তো? এই যে আজকাল ছেলে মেয়েরা আত্মহত্যার দিকে পা বাড়ায়, এই প্রবণতা যে দিন দিন বাড়ছে, কেন? সংকটটাই এই জায়গাটাতে। পরিবার থেকে সবর শিখে নেই, শকর শিখে নেই, যে ঠিক আছে আমার ভাইকে আব্বা এটা দিছেন আমাকে দেন নাই, আলহামদুলিল্লাহ আমার যেটা আছে এটা নিয়ে আমি আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ কোনো ডিমান্ড নাই, সমস্যা নেই। এই যে মেনে নেওয়া, এই যে সারেন্ডার করার মানসিকতা নাই, যার কারণে এই সন্তানকে আপনি ধ্বংস করছেন। ও যা চাচ্ছেন তা দিচ্ছেন, যা চাচ্ছেন তাকে এটা শেখাচ্ছেন যে ভাই বাবা সবর করতে হয়। আপনি নিজের মধ্যে চর্চা নাই, সে জানে যে বাপ চুন থেকে নুন খসলে বাপ মার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে, মারে দোলের উপর রাখে, তখন সে এখান থেকে শিখে তাহলে আমারও কোনো চাওয়া পূরণ না হলে আমিও বাপের দোলের উপর রাখতে হবে, এটাই নিয়ম। আর যদি আপনি আপনার স্ত্রীর কাছে কোনো চাওয়া পূরণ হলো না, তাকে যদি শাসন করার দরকার হয় আলাদা শাসন করলেন, কিন্তু বাচ্চার সামনে হাসি মুখে মেনে নিলেন, আলহামদুলিল্লাহ এটা ভাগ্যে ছিল না আমাদের, আজকে খাইতে চাইছিলাম এই তরকারিটা তুমি ভুলে গেছো, এটা নসিবে ছিল না, এখন বুঝলাম, এটা আমার আরও বরং একদিক থেকে এটা আমার আরও হাসি আসার কারণ, কারণ আমার ভাগ্যে এটা লেখা নাই অথচ আমি সেটা এক্সপেক্ট করছি, এটা তো হবে না, আলহামদুলিল্লাহ এটা জিনিসটা জানলাম। এভাবে নিজেকে আপনি নমন করেন, বাচ্চা শিখবে যে আমার বাবা কীভাবে সবরের এক্সারসাইজ করছে, কীভাবে শুকরের এক্সারসাইজ করছে। আল্লাহ আমাদের সবকে সে তৌফিক দান করুন।